সালামু আলাইকুম কেমন আছেন আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখেন প্রথম পর্ব থেকে শুরু করবেন না হলে আপনি বুঝতে পারবেন না আর ভিডিওগুলো কখনো টেনে দেখবেন না প্রথম থেকে দেখবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে কারণ টেনে দেখতে গেলে কিছু অংশ বাদ পড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি বুঝতে নাও পারেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওগুলো দেখবেন আমার বিশ্বাস আশা করি আপনারা উপকৃত হবে তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করব যে কোনো ব্যক্তিকে যদি সন্দেহ হয় যে তার দেহে মাদকদ্রব্য রয়েছে বা ইত্যাদি কারণে যদি সন্দেহ হয় উক্ত ব্যক্তিকে আপনি কি ধরনের তল্লাশি করতে পারবেন কি ধরনের পরীক্ষা করতে পারবেন যে তার দেহে মাদকদ্রব্য আছে এর জন্য আপনি কি কি কী ধরনের পরীক্ষাগুলো করতে পারবেন এবং কোন ধারায় এই ক্ষমতাটা আপনাকে দেওয়া হয়েছে একজন পুলিশ অফিসার কখন যে একজন ব্যক্তির দেহে মাদকদ্রব্য রয়েছে তাকে কী ধরনের পরীক্ষা করতে পারবেন কোন ধারাবতে দুই হাজার আঠেরো সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের চব্বিশ বর্ণনা আছে যে পুলিশ অফিসারের নিকট যদি যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হয় যে কোনো ব্যক্তির দেহে মাদকদ্রব্য রয়েছে তাহলে উক্ত ব্যক্তির দেহ রে করাতে পারবেন অ্যান্ডোসকি করাতে পারবেন কফি করাতে পারবেন এছাড়াও অন্য যে কোনো ধরনের পরীক্ষা করাইতে পারবেন এটা চব্বিশ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের চব্বিশ ধারার মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে আশা করি বুঝতে পারছেন আমি আবার বলি যে কোনো ব্যক্তির দেহে যদি যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হয় যে মাদকদ্রব্য রয়েছে এরকমটা যদি সন্দেহ হয় কোনো পুলিশ অফিসারের তাহলে উক্ত ব্যক্তির দেহে এক্স রে করাতে পারবেন তারপরে যায় আপনার অ্যান্ডোসকফি করাইতে পারবেন আলট্রাসোনোগ্রাফ করাইতে পারবেন ক্লুন কফি করাইতে পারবেন এছাড়া অন্য যে কোনো পরীক্ষা করাইতে পারবেন এটা ক্ষমতা দেওয়া হয়েছে এরপর হচ্ছে পুলিশ অফিসার কোনো মাদকদ্রব্য আটক করলো বা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করল তাহলে এটা যে করবে সে তার উদ্বোধন অফিসারকে জানাইতে হবে এটা হচ্ছে গ্রেপ্তার এবং মাদকদ্রব্য আটক সংক্রান্তে উদ্যোতনকে অবহিতকরণ এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রচেস দ্বারা বলা আছে যে যদি কোনো পুলিশ অফিসার কোনো মাদকদ্রব্য আটক করে বা হেফাজতে নেয় বা কোনো মাদকদ্রব্যের সাথে জড়িত কোনো আসামিকে গ্রেপ্তার করে তাহলে তা তার ঊর্ধ্বতন অফিসারকে সেটা জানাইতে হবে এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রচেস ধারা বর্ণনা আছে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যদি এরকমটা প্রশ্ন হয় আপনাকে সৃজনশীলের মতো প্রশ্ন করে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কোন ধারায় যে আপনার উদ্বোধন অফিসারকে গ্রেপ্তার সম্পর্কে খবর দিতে হবে জানাইতে হবে তাহলে আপনি বুঝতে পারছেন পুলিশ দ্বারা যদি এরকমটা আসে যে একজন সন্দেহযুক্ত ব্যক্তিকে কি পুলিশ অফিসার পরীক্ষা করাইতে পারে বা আল তার সোনোগ্রাফ করাইতে পারে বা এক্স রে করাইতে পারে বা এন্ডোস্কোপি করাইতে পারে বা কপি করাইতে পারে বা অন্য যে কোনো পরীক্ষা করাইতে পারে কি না এরকমটা যদি প্রশ্ন আসে তাহলে আপনি একেবারে অবভিয়াসলি আপনি উত্তর দিয়ে দিতে পারবেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের চব্বিশ ধারা বর্ণনা আছে এটা আপনি উত্তর দিয়ে দিতে পারবেন তো তাহলে উদ্যোতন অফিসারকে গ্রেপ্তার এবং মাদকদ্রব্য হেফাজতে নিলে সংবাদ দিতে হবে সেটা হচ্ছে পঁচিশ ধারা তো ভিউার্স আজকে এই ছোট্ট এটা ভিডিওটার মাধ্যমে আপনারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের চব্বিশ দ্বারা এবং পঁচিশ দ্বারা কি কি বর্ণনা আছে সেটা জানতে পারলেন তো ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন কেননা আমি যখন ভিডিওগুলো আপলোড দেবো সেটা আপনারা সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব থাকতে হয় না হলে আপনারা সেটা সাথে সাথে পাবেন না